সেপ্টেম্বরে ফের চালু হতে চলেছে অন্ডাল বিমানবন্দর। দুর্গাপুর থেকে কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ে কম আসনের বিমান চালাতে চায় আঞ্চলিক উড়ান সংস্থা। কি হবে অন্ডালের ভবিষ্যৎ? এয়ার ইন্ডিয়ার হাত গুটিয়ে নেওয়ার পর শুরু হয় এই জল্পনা। সেই সংশয়ের মেঘের ফাঁক দিয়ে আপাতত উঁকি দিচ্ছে আশার আলো। অন্ডাল থেকে কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ে বিমান চালাতে চায় জুম এয়ার। কলকাতা রুটে দিনে দুটি করে বিমান চালাতে চায় তারা। বড় নয়, যাত্রী চাহিদা মাথায় রেখে 50 আসনের ছোট বিমান চালানোর ভাবনা। বিমানে যাত্রীদের রিফ্রেশমেন্টের ব্যবস্থাও থাকবে। কোনো রকম ভর্তুকি ছাড়াই পরিষেবা দিতে তৈরি জুম এয়ার। যাত্রী সংখ্যা নিয়ে জুম এয়ারকে আশ্বস্ত করেছে বিএপিএল। বিএপিএল আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন বেশ কয়েক মাস আগে, এবং কথা চলছে যে কিভাবে এই এয়ারপোর্টটাকে সাপোর্ট করা যায়, মানে এলাকার লোকজনের কে, এলাকার বিজনেস ম্যানদের কিভাবে সাপোর্ট করা যায়, বাট ওই জোনটাকে যেটা আমরা এসিভিটি হিসেবে আমরা ডেভেলপ করতে পারি। পরিষেবা শুরু করা নিয়ে বিএপিএল এর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত, অপেক্ষা ডিজিসি এর সবুজ সংকেতের। অন্যদিকে অন্ডাল নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা গো এয়ারও। ঋতিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।